সবাই কেমন আছেন কুল স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছি আমি সাফাত মিদুল শ্রীরাম শুনছিলেন এবার বিস্তারিত দাম বাড়লো বিপিএল এর টিকেটের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচের টিকেটের মূল্য বৃদ্ধি করা হয়েছে 25 থেকে 50 শতাংশ পর্যন্ত সর্বনিম্ন ইস্টার্ন স্ট্যান্ডার্ড টিকেটের দাম 200 থেকে বাড়িয়ে করা হয়েছে 300 টাকায় নর্থ ও সাউথ স্ট্যান্ডার্ড 400 টাকার টিকেটের বর্তমান মূল্য 500 টাকা এছাড়া ক্লাব হাউস ও 800 ও ভিআইপি স্ট্যান্ডের প্রত্যেকটি টিকেটের মূল্য 1500 টাকা সর্বোচ্চ 2500 টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট মিরপুরের হোম অফ ক্রিকেটের বুথ ছাড়াও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগের দিন ও ম্যাচ ডেতে পাওয়া যাবে টিকেট অনলাইনে থেকেও কিনতে পারবেন আগ্রহীরা এবার হকির খবর একদিন বিরতির পর কাল মাঠে ফিরছে ক্লাব কাপ সন্ধ্যা 6টায় মোহামেডানের প্রতিপক্ষ পুলিশ এর আগে বিকাল 4টায় অ্যাজাক্সের মুখোমুখি হবে উষা ক্রীড়া চক্র শীর্ষ আসরে ফেরার পর প্রথম ম্যাচের অপেক্ষায় উষা একই সাথে প্রথম ম্যাচেই সুযোগ সেমিফাইনাল নিশ্চিত করা আগের ম্যাচে আবাহনীর কাছে অ্যাজাক্স হেরে যাওয়ায় এই ম্যাচে আবার হারলে দলটির বিদায় নিশ্চিত হবে একই সাথে উষা আবাহনী দুদলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে এদিকে দিনের দ্বিতীয় ম্যাচেও একই সমীকরণ মোহামেডান জিতলে তাদের সাথে মেইনার ইয়াংসেরও শেষ চার নিশ্চিত হবে বিদায় নেবে পুলিশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যপদ স্থগিত সিদ্ধান্তের বিরুদ্ধে রাশিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট আইওসির ধারা ভাঙায় রাশিয়ান অলিম্পিক কমিটিকে স্থগিত করা হয় এরপর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করলেও তা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর বিতর্কিত আক্রমণ চালায় রাশিয়া এরপর অবৈধভাবে দেশটির চারটি অঞ্চল লোহনস্ক দোনেস্ক খেরসন ও জোপারিজিয়াকে রাশিয়ান অলিম্পিক কমিটি নিজেদের সাথে সংযুক্ত করার ঘোষণা দেয় যদিও 2024 অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা অংশ নিতে পারবে তবে নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারবে না ফরিদপুর সদর উপজেলার ক্রীড়া ও শিক্ষার মান উন্নয়নের পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এ কে আজাদ শুক্রবার উত্তর মাধবপুরের উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে এই কথা বলেন তিনি এ সময় খেলাধুলায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি টাকার অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম যেন থমকে না যায় সে ব্যাপারেও আশ্বস্ত করেছেন ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল গত এক মাস ধরে নিজ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করছেন এ কে আজাদ দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকালে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আসরের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট জেলার আট দল উদ্বোধনী ম্যাচে দিনাজপুর রানা ফুটবল একাডেমিকে 2-1 গোলে হারিয়েছে পলাশবাড়ি এফসি ফুটবল গাইবান্ধা ম্যাচ দেখতে ভিড় করেন হাজারো দর্শক সীমান্তবর্তী অঞ্চলে তরুণ সমাজকে মাদক ছেড়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতেই এমন উদ্যোগ জানিয়েছেন আয়োজকরা এই খেলাটা যেন বিশেষ করে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে যেন আনন্দমুখর পরিবেশে একটি সুন্দর বিভিন্ন জেলাকে নিয়ে আটটি জেলাকে নিয়ে যেন খেলাটি অনুষ্ঠিত হয় সেভাবে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি এইরকম যেন খেলা প্রতি বছরে আগামী বছরে যেন আটটি থেকে ১৬টি জেলার যেন আমরা খেলা এই মাঠে অনুষ্ঠিত করতে পারি আমি সেই জন্য সকলের সহযোগিতা শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য